বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতিকে উচ্ছেদ করে পুনর্বাসনের ব্যবস্থা না করে অসহায় হয়ে পড়েছে শত শত পরিবার। আমাদের স্টাফ রিপোর্টার কাজী জামালের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে ব্যবসা করে আসছে। বিআইডব্লিউটিএ এর কিছু অসাধু কর্মকর্তা যখন যে আসছে সেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলে তাদের কাছ থেকে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু অসাধু কর্মকর্তারা তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে তাদেরকে লঞ্চঘাট ও টার্মিনাল ভবন থেকে উচ্ছেদ করছে। এমনকি যাত্রীবাহী লঞ্চের ভেতরেও তাদেরকে কোনো মালামাল বিক্রি করতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেছেন হকার্স কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খোকন সহ আরও অনেকে। তারা বলেন, আমরা মাথায় ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে আমাদের পুনর্বাসনের জন্য প্রায় কোটি টাকা বিআইডব্লিউটিকে দিয়েছি এবং মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছে তাদেরকে পাকা ঘর নির্মাণ করে ঘর বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক আরিফ আহমেদ তাদেরকে দখল না দিয়ে উল্টো উচ্ছেদ করে সেই জায়গা ভরাট করে বিনোদনের জন্য। তবে এলাকাটি একটি পোর্ট ও বাণিজ্যিক এলাকা, এটি বিনোদনের জায়গা নয়। এতে করে হকার্স পরিবারের পেটে লাথি মারা হয়েছে। তারা বলেন, আমরা তো ব্যবসা করে খেতে চাই, আমরা কারো পকেট মারি না, আমরা তো চুরি করি না, আমরা তো এ দেশেরই নাগরিক। এ দেশে রোহিঙ্গারা যদি নাগরিক সুবিধা পায় আমরা পাবো না কেন? আমরা জন্মসূত্রে বাঙালি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এর বিচার চাই। আমি কি করে রাখলাম, আমি খুব অসহায়, মানে আমি পানি বিক্রি করি, আমার পানি বিক্রি করতে নেই, এরা লড়াই আমার ফিরিয়েছে। পানি কোথায় বিক্রি করেন? পানি বিক্রি করে লঞ্চের পাশে। হ্যাঁ, কারা লড়াই? লড়াই লো পুলিশে। হ্যাঁ, কেন লড়াই? লড়াই পানি বিক্রি, পানি বিক্রি করতে দেয় না, আমি গরিব মানুষ, আমি কি করে রাখলাম, মানে আমার ছোটো ছোটো বাচ্চা মতো ফিরিয়ে আমি আইছি, আমি এখন দেখি আমি দৌড় দিয়েছি, হ্যাঁ আমার ইচ্ছা মতো ঘরের মতো ফিরিয়েছে, ফিটানে ফেলে আমি পোষা করেছি, এরপর এরপর হেরা যায় না। আমরা পল্টন থেকে মুক্ত হইয়া লঞ্চে গেছি, এখন লঞ্চ থেকে যদি আমাদের বিদায় করেন তা আমরা কোথায় যাব? এটাই আমার আবেদন প্রধানমন্ত্রীর কাছে। আমি দেশের নাগরিক, আমি ভোটার, আমি খাইতে পারুম না এটা কোনো কথা হয় না। আমি বাঁচতে চাই। আমাদের বাড়ি থেকে লঞ্চে যে যাত্রীগুলা যায় তারা শুদ্ধা কান্না করে যে কেন কি করছো তোমরা, চুরি করছো? আমরা বলি না কেন, এই যে টুকরিটা লাগাইছি এই জন্য আমাদের মারে। তো টুপি লাগাইলে লাগাইছো তোমরা, তো সাইডে লাগাইছো, আমরা বলি যে সাইডও আমাদের মারে, তো কেন তোমরা কিছু বল করছো আগে কিছু না? তবে এক বছর এখানে হকারি করি, রুটি বেশি, পপকর্ন বেশি, লিচু বেশি, গোলাপ পানি বেশি, তিনবার করে মনে করেন আমাকে পানি ফালিয়ে দিছে, গায়ে হাত তুলছে, খুবই অসহায় আছি, আমার ঘর দরজা নাই, এবং এই অবস্থা যে অর্থনৈতিক দিয়া যে এখানে একটা ঘরের বাস দিয়া নিব সেই তো খুব আমার কাছে খুব করা নেই। খোকন, বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতি সভাপতি। আমরা দীর্ঘ 40 বছর যাবৎ এই সদরঘাট এলাকায় ব্যবসা বাণিজ্য করে আসতেছি, কিন্তু 1980 সালে একবার আমরা টার্মিনালের ভিতরে দোকান পাওয়ার জন্য 14,74,000 টাকা জমা দিই। পরবর্তীতে মানুষ কোথায় জমা দিয়েছিলেন? জমা দিয়েছি বিআইডব্লিউটি নদীবন্দরে, সদরঘাট এলাকা নদীবন্দরে। পরবর্তীতে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি ক্ষমতা আসার পরে ওনাকে একটা স্মারকলিপি দেই, সেই সময় আমরা 69,52,40,000 টাকা জমা দিই। সে আমাদের পুনর্বাসনের জন্য নির্দেশনা দেন, কিন্তু আজও সেই নির্দেশনা আমাদের বাস্তবায়ন হয় নাই। মাঝখানে আমাদের এইখানে এই সোয়ার ওয়াজঘাট থেকে বাদামতলি পর্যন্ত আমাদেরকে জায়গা বরাদ্দ দিলেও
আমরা মাত্র 2400 বর্গ ফুট জায়গা আমরা ব্যবহার করেছি। এর আগে গত 7 ফেব্রুয়ারি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স কল্যাণ সমিতি, টার্মিনাল সমিতি, পার্কিং ইয়ার্ড সমিতি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মানববন্ধন পালন করেছিল। ডেস্ক রিপোর্ট, 71 বাংলা টেলিভিশন।